আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের সমস্যায় আক্রান্ত হচ্ছেন কি না তা বোঝার উপায় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দাঁতের উপরে বেশ বড় একটা ক্যাভিটি বা গর্ত রয়েছে আর এই দাঁতের এই গর্তটি কিন্তু একদিনে বা দুই এক মাসে তৈরি হয়নি অনেক দিন ধরে ধীরে ধীরে এমন গর্ত তৈরি হয়েছে দাঁতে গর্ত হওয়ার বা দাঁতে সমস্যা হওয়ার প্রাথমিক অবস্থায় রোগী কোনোভাবেই তা বুঝতে পারে না যেমন এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ছোট্ট একটি স্পট রয়েছে আর এটি হলো দাঁতের রোগ বা এটিকে বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকে এবং মেডিকেল ভাষায় এটিকে ডেন্টাল ক্যারিজ বলে থাকে তো এই ডেন্টাল ক্যারিজ যখন প্রাথমিক অবস্থায় থাকে যখন অল্প পরিমাণে থাকে তখন সাধারণত দাঁতে কোনো ব্যথা বা যন্ত্রণা কোনো শিশিরানি কোনো ধরনের উপসর্গই থাকে না এর জন্য অনেকেই বুঝতেই পারে না যে দাঁতে সমস্যা হচ্ছে তো ভিওয়ার্স এর জন্য মেডিকেল সায়েন্স বলে ছয় মাস অন্তর ডেন্টিস্ট কর্তৃক দাঁত পরীক্ষা করাতে বা চেক করাতে যদি ছয় মাসের ভিতরে এ ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে তবে তা প্রাথমিক অবস্থায় খুব সহজেই সমাধান করা যায় ট্রিটমেন্ট করা যায় ভিওয়ার্স যখন ডেন্টাল ক্যারিজ দীর্ঘদিন পড়ে থাকে দাঁতের উপরে তখন তা ধীরে ধীরে দাঁতের ভিতরে যেতে থাকে এবং এক পর্যায়ে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পে যেয়ে যখনই পৌঁছায় তখনই দাঁতে তীব্র যন্ত্রণা হয় আর তখন হয় দাঁতটি ফেলে দিতে হয় নয়তো ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে সেটি রাখা যেতে পারে তো ভিওয়ার্স আপনার ডেন্টাল ক্যারিজে ভুগছেন কি না তা আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারেন যেমন এখানে যে দাঁতে ছোট্ট একটি স্পট দেখতে পাচ্ছেন এই ছোট্ট স্পটটাই হলো দাঁতের ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা এটি আপনার দাঁতের যে কোনো স্থানে হতে পারে দাঁতের উপরিভাগে হতে পারে দাঁতের সাইডে হতে পারে যে কোনো অংশ থেকে যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজটি দাঁতের গভীরে থাকা পাল্পে পৌঁছে যায় তখনই আপনার যন্ত্রণা হবে প্রাথমিক অবস্থায় সাধারণত কখনও কোনো যন্ত্রণা ব্যথা বা কোনো উপসর্গই থাকে না এটি শুধুমাত্র ডেন্টাল সার্জন বা যিনি চিকিৎসক রয়েছেন তিনিই ভালো বুঝতে পারবেন এরপরও আপনি যদি আপনার দাঁতে এই ধরনের কোনো ক্যারিজ বা পোকা লাগার সমস্যা দেখে থাকেন আপনি যতটুকু আপনার যদি মনে হয় যে আপনার দাঁতে পোকা লাগার সমস্যা রয়েছে আর সেখানে যদি কোনো ব্যথা যন্ত্রণা না হয়ে থাকে তাহলে আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি যদি ফিলিং করে নেন বা পুটিং করে নেন তাহলে তা সারা জীবন ভালো থাকবে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে মূলত এটি হলো ডেন্টাল ক্যারিজ বা দাঁতের পোকা লাগা সমস্যা আপনাদের দাঁতে যদি এ ধরনের স্পট থেকে থাকে যে দাঁতের যে কোনো অংশে যদি এ ধরনের স্পট থেকে থাকে তাহলে আপনারা ধরে নেবেন যে আপনার সেই দাঁতটি ডেন্টাল ক্যারিজে বা পোকা লাগা সমস্যায় আক্রান্ত হয়েছে ভিউয়ার্স যদি পোকা লাগা সমস্যায় আক্রান্ত হয়ে থাকে এখানে দেখুন এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে একই দাঁতে দুইটি জায়গায় তো যখন অল্প থাকবে তখন যদি আপনি ডেন্টিস্টের কাছে যান সেই ডেন্টিস্ট আপনাকে সুন্দর করে জায়গাটি পরিষ্কার করে দাঁতটিকে রোগমুক্ত করে সেখানে ফিলিং করে দিবে বা পুটিং করে দিলে কিন্তু আপনার দাঁতটি আগের মতো হয়ে যাবে যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে এটি পোকায় ধরা দাঁত ট্রিটমেন্টের পরে সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে এবং এটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে যদি সঠিক সময়ে দাঁতটি ফিলিং বা পুটিং করা হয় তাহলে তা ভবিষ্যতে কখনোই আপনাকে যন্ত্রণা দেবে না পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে এছাড়া ভিওর্স যারা মাড়ির সমস্যায় রয়েছেন যে অনেকের রয়েছে দাঁতে যখন ব্রাশ করা হয় তখন দাঁত থেকে মাড়ি থেকে রক্ত আসে এ ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয়ে আসেন আপনারা অর্থাৎ জিঞ্জিভাইটিস হলো মাড়ির প্রদাহ যেখানে জিঞ্জিভাইটিসে আক্রান্ত হলে আপনার মাড়ি থেকে দাঁত ব্রাশ করার সময় রক্ত আসে এর জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং স্কেলিংয়ের মাধ্যমে আপনাকে ওষুধ খেয়ে এর ট্রিটমেন্ট সমাপ্ত করতে হবে তো ভিওর্স মূলত ডেন্টাল ক্যারিজ দেখতে ঠিক এমনই হয় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো ডেন্টাল ক্যারেজের যদি প্রাথমিক অবস্থায় আপনারা ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন তাহলে সে দাঁতে ভবিষ্যতে আর কখনো কোনো দিনই সমস্যা হয় না তো ভিওর্স আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম